সেভেন হচ্ছে একটি স্পেশাল প্রমো এই প্রমো কোড ব্যবহার করে যারা যারা অ্যাকাউন্ট তৈরি করেছে তাদের অ্যাকাউন্টে অটোমেটিকলি বোনাস চলে গেছে কেননা এই প্রমো কোডটি একটি লাকি প্রমো কোড তাই অবশ্যই প্রমো কোডের ঘরে এই প্রমো কোডটি ব্যবহার করতে একদমই ভুলবেন না প্রমো কোড বসানোর পরে নিচে থাকবে তিনটা খালি ঘর আমরা এখানে একটা একটা ক্লিক করে দিব এবং সবার নিচে থাকা রেজিস্টার অপশনটিতে আরো একটা ক্লিক করে দিব ক্লিক করার পর রোবট ভেরিফিকেশন চাইলে আমরা সেটিকে সুন্দরভাবে সম্পন্ন করে দিব করার পর আমাদেরকে পাসওয়ার্ড ও ইউজার নেম দেওয়া হবে এই পাসওয়ার্ড ও ইউজার নেম ভালোভাবে সংরক্ষণ করবো আমাদের এই মোবাইল ফোন বা যদি হারিয়ে যায় অবশ্যই আমরা একটি স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে এই পাসওয়ার্ড ও ইউজার নেম সংরক্ষণ করব স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে থাকবে নেক্সট অপশন আমরা এই নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করলেই আমাদের সাকসেসফুল এখন আমরা আমাদের অ্যাকাউন্টটিকে টি ভেরিফিকেশন সিলেকশন করব এই নিচে দেখতে পাবেন মেনু বলে একটি অপশন থাকবে আমরা এই মেনুতে ক্লিক করে দিব তারপরে মেনুতে ক্লিক করার সাথে সাথে এমন ইন্টারফেস চলে আসবে যেখান থেকে অবশ্যই আমরা কর্নারে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব আর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরো অনেকগুলো অপশন শো করাবে যেখান থেকে আগে আমরা ফোন নাম্বার ভেরিফিকেশন করব তারপর ন্যাশনাল এনআইডি কার্ড ভেরিফিকেশন করব আর এটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংক বলে একটি অপশন থাকবে আমরা এই ফোন নাম্বার লিংকে ক্লিক করে দিব তারপর ফোন নাম্বারের এই ফাঁকা ঘরটিতে আমরা যে ফোন নাম্বারটি বর্তমানে ব্যবহার করছি সেই ফোন নাম্বারটি এখানে বসাবো ফোন নাম্বার বাসানো হয়ে গেলে নিচে নেক্সটে ক্লিক করলে আমাদের সেই নাম্বারে ওটিপি কোড মেসেজের মাধ্যমে পাঠানো হবে সেই ওটিপি কোড এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করলে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে এবং তারপর আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করব আর এনআইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য সবার উপরে দেখতে পাবেন এন্টার ডিটেলস বলে একটি অপশন থাকবে আমরা এই এন্টার ডিটেলস ক্লিক করে দিব এবং ক্লিক করার সাথে সাথেই ঠিক আমাদের সামনে এমন একটি ফর্ম চলে আসবে যে ফর্মের সবগুলো অপশনগুলোতে গুলোতে আমরা আমাদের নাম ঠিকানা এবং ন্যাশনাল এনআইডি কার্ডে যে তথ্যগুলো রয়েছে সেগুলো বসিয়ে দিব এখানে সবার উপর রয়েছে ফার্স্ট নেম, সারনেম ও মিডল নেম। এখানে আমাদের নামের প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং পুরো নাম। তারপর রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। প্রথমে বছর, তারপর মাস, তারপর দিন সিলেক্ট করে ওকে করে দিলে আমাদের জন্ম তারিখ বসানো হয়ে যাবে। তারপর প্লেস অফ বার্থ। এখানে রয়েছে জন্ম ঠিকানা। আমরা অবশ্যই এখানে ক্লিক করে আমরা যে ঠিকানায় জন্ম গ্রহণ করেছি অথবা ন্যাশনাল আআইডি কার্ডে যে ঠিকানা রয়েছে আমরা সেটি বসাতে পারি। তারপর রয়েছে রিজিয়ন। এখানে ক্লিক করলে অনেকগুলো বিভাগ চলে আসবে। কেবল মাত্র আমরা যে বিভাগে বসবাস করি সেই বিভাগটি এখানে সিলেক্ট করে দিব তারপর রয়েছে সিটি। এখানে তৃতীয় সবগুলো শহরের নাম চলে আসবে এখানে আমরা আমাদের পছন্দের শহরের নামটি সিলেক্ট করে দিব তারপর রেসিডেন্স আর এটি অর্থ হচ্ছে জেলা আমাদের ন্যাশনাল আইডিডি কার্ডে জেলার নাম দেওয়া আছে সেটি বসিয়ে অথবা আমরা যে জেলায় বসবাস করি সেই জেলাটির টাইপে ক্লিক করলে চারটা অপশন চলে আসবে এখান থেকে অবশ্যই আমরা ন্যাশনাল আইডিডি কার্ড সিলেক্ট করে দিব এবং ডকুমেন্ট নাম্বার এখানে আমরা আমাদের ন্যাশনাল আইআইডি কার্ডের নাম্বারটি বসাতে পারি অথবা আমাদের যদি আইআইডি কার্ড না থাকে তাহলে আমরা আমাদের ফোন নাম্বারটিও এখানে ব্যবহার করতে পারি কোনো প্রকার সমস্যা হবে না এবং তারপর রয়েছে ডেট অফ ইস্যু এখানে আপনি আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের পেছনে দেখুন ছোট্ট করে একটি ইস্যু ডেট রয়েছে অবশ্যই আমরা সেই ইস্যু ডেটটি এখানে বসিয়ে দিব তারপর ইস্যু বাইরে এখানে বাংলাদেশ গভর্নমেন্টস লেখা হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটা টিক বাটন থাকবে আমরা এখানে একটা ক্লিক করে দিব এবং ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে একটি পপ আপ বাটন চলে আসবে যেখানে লেখা থাকবে ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল ভেরিফিকেশন এবার আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব আর এই ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট বলে একটা অপশন থাকবে আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব এবং ডিপোজিট করার জন্য আমাদের সামনে অনেকগুলো ব্যাংক ও মোবাইল ব্যাংকিং চলে আসবে তো আমরা এখান থেকে যে কোনো ডিপোজিট করতে পারি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এখানে বিকাশে ক্লিক করে দিলাম আর বিকাশে ক্লিক করে দিলে আমাদের সামনে ঠিক এমন একটি এন্টারফেস চলে আসবে যেমনটা আপনার সামনে চলে এসেছে তারপর এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে একটি বিকাশ এজেন্ট ও ওয়ালেট নাম্বার রয়েছে আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকা অবশ্যই এই নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে আর এই নাম্বারটি একটু পরপর পরিবর্তন হয় তাই অবশ্যই নাম্বারটি ভালোভাবে যাচাই করে নেবেন তারপর সাইড এখানে ক্লিক করে নাম্বারটা কপি করে নেবেন তারপর এই নাম্বারে আপনি যত টাকা ডিপোজিট করতে চান তত টাকা ক্যাশ আউট করুন ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদেরকে ট্রানজেকশন আইডি দেওয়া হয় সেটি কপি করবো এবং অ্যাপসে অ্যামাউন্ট এর ঘরে আমরা একটু আগে যত টাকা ক্যাশ আউট করেছি তত টাকার পরিমাণ এখানে লিখে দিব এবং তার নিচে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছি সেই নাম্বারটি টাইপিং করে দিব এবং তার নিচের ঘরে আমরা একটু আগে যে ট্রানজেকশন আইডি কপি করেছিলাম সেটি এখানে এনে বসিয়ে দিব আর সবকিছু সুন্দরভাবে বসানো হয়ে গেলে নিচে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে আর এখানে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি এসে যোগ হয়ে যাবে